নমস্কার ওয়েলকাম টু রকেটমার্ট আমি বিজয় আপনার হোস্ট এবং গাইড আজকের ভিডিওটি দেখার আগে প্রথমে আমরা জেনে নেব যে এই ভিডিওটি কার কার ক্ষেত্রে উপযুক্ত প্রথমত এই ভিডিওটি তার ক্ষেত্রে উপযুক্ত যিনি কোনো বড় প্রোডাক্ট সেল করছেন অথবা কস্টলি প্রোডাক্ট সেল করছেন এবং আপনি চাইছেন জাস্ট আপনার প্রোডাক্টের যাতে মার্কেটিং হয় কাস্টমার যেন অনলাইনের কেনার ফ্যাসিলিটি যেন না থাকে কাস্টমার যেন ডাইরেক্ট আপনার প্রোডাক্ট দেখে এবং ডাইরেক্ট আপনাকে কল করে আপনার সঙ্গে যোগাযোগ করে প্রোডাক্ট কেনে তার আগে যাতে অনলাইনে অর্ডার না করে অথবা এই ভিডিওটি তার ক্ষেত্রেও উপযুক্ত যিনি প্রোডাক্টের পার্টিকুলার কোনো ইনস্টলেশনের সমস্যাযুক্ত ব্যাপার আছে অথবা একটা লম্বা প্রসেস রয়েছে ইনস্টলেশনের অথবা প্রোডাক্টের সঠিক স্পেসিফিকেশন না জানার আগে কাস্টমার যাতে প্রোডাক্ট না কিনতে পারে ডাইরেক্ট প্রথমে আগে অবশ্যই আপনাকে কল করে এবং তারপরেই যাতে প্রোডাক্ট কেনে তার ক্ষেত্রেও ভিডিওটি উপযুক্ত অথবা তার ক্ষেত্রেও উপযুক্ত যার প্রোডাক্টের ক্ষেত্রে মার্জিন খুবই কম এবং আপনি চাইছেন যাতে প্রোডাক্টটি যেন কাস্টমার জাস্ট দেখে মানে কাইন্ড অফ মার্কেটিংই যেন হয় এবং কাস্টমার যে অনলাইন পেমেন্ট করলে যে পেমেন্ট গেটওয়ে যে চার্জেস লাগে সেই চার্জেসের ফলে আপনার যে মার্জিন সেই মার্জিনটাকে আপনি ওয়েস্ট করতে চাইছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনাদের সবার ক্ষেত্রেই আপনাদেরকে প্রোডাক্ট আপলোডের প্রসেস সব কিছু সেম থাকবে যেমনভাবে আপনি সিম্পল অথবা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোডের ভিডিও দেখে থাকবেন যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কগুলো আপনি অবশ্যই দেখেনি আপনাকে শুধু একটা জিনিস চেঞ্জ করতে হবে সেটা কী চলুন নিন আমরা যে কোনো প্রথমে একটা বড় প্রোডাক্ট চুজ করে নিচ্ছি এখানে রেফ্রিজারেটর একটা বড় প্রোডাক্ট রয়েছে আমি ধরে নিচ্ছি আপনি যদি রেফ্রিজারেটর সেল করছেন এবং আপনি চাইছেন যাতে প্রোডাক্টটা যাতে আমার মার্কেটিং হয় কাস্টমার যেন জানতে পারে আমার কাছে প্রোডাক্ট আছে এবং কাস্টমার যেন অবশ্যই প্রথমে প্রোডাক্ট অনলাইন অর্ডার না করে আপনাকে কল করে এবং আপনি আপনার সম্পূর্ণ নিজের মতো করে ডিল করে কাস্টমারকে প্রোডাক্টটা সেল করতে চাইছেন তাহলে কী করতে হবে চলুন দেখে নিই তো এখানে যেটা বাঁ দিকের টোটাল সাতটা চিহ্ন রয়েছে রেফ্রিজিরেটার সেকশনের মধ্যে তার মধ্যে যেটা বাঁ দিকের তিন নম্বর চিহ্নটা রয়েছে পেন্সিল বাটনের সেটার উপরে চলুন প্রথমে ক্লিক করে নিন এটা হচ্ছে এডিটের চিহ্ন আপনি এটার উপর ক্লিক করে যে কোনো প্রোডাক্টের ফটো প্রাইস সব কিছু এডিট করতে পারবেন তো ফার্স্টে আমরা এটা এডিট করব এবং এডিটের মধ্যে এখানে এডিটের মধ্যে আমরা আজকে শুধু দেখব যে আপনাকে চেঞ্জেসটা কী করতে হবে আমার এখানে প্রোডাক্ট পুরো আপলোড করা আছে তো প্রোডাক্ট পুরো আপলোড আমি দেখাচ্ছি না আপলোডের প্রসেস সেম থাকবে শুধু চেঞ্জ কী করতে হবে আমি শুধু সেইটুকুনি দেখাচ্ছি তো ফার্স্ট এখানে একটা অপশান থাকছে সিম্পল প্রোডাক্ট সিম্পল প্রোডাক্টের তলাই একটা অপশন থাকছে ক্যাটলগ অপশান আপনাকে শুধু এই ক্যাটলগ অপশানের বক্সের উপর ক্লিক করতে হবে আপনার এখানে টিকমার্ক হয়ে গেছে এবং এটার উপর টিক করার পর আপনি একটু নিচে চলে আসলেই আপনি একটু নিচে চলে আসলে ডেসক্রিপশান পার্ট নিচে একটা ক্যাটলগ মোড বলে অপশান থাকবে সেইটার উপরেই যখনই ক্লিক করবেন এখানে দুটো অপশন থাকবে ডিজেবল অ্যাড টু কার্ট এবং হাইট প্রাইস আপনি যদি প্রাইসটাকে লুকোতে চাইছেন তাহলে হাইট প্রাইসের উপর ক্লিক করবেন অথবা আপনাকে এটার উপর তো অবশ্যই ক্লিক করতে হবে ডিজেবল অ্যাড টু কার্ট এটার উপর ক্লিক করলে কাস্টমার যে অনলাইন পারচেস করবে মানে যে বায়নাও বাটন বা অ্যাড টু কার্ট বাটন এই প্রোডাক্টের ক্ষেত্রে সেই অ্যাড টু কার্ট বা বায়নাও বাটনটা থাকবে না জাস্ট কাস্টমার প্রোডাক্ট দেখতে পারবে প্রাইস দেখতে পারবে কিনতে স্পেসিফিকেশন পড়তে পারবে শুধু কিনতে পারবে অথবা আপনি যদি প্রাইসটাকেও হাইড করতে চাইছেন তাহলে আপনি প্রাইসটাকেও হাইড করার জন্য এটা বক্সটার উপর ক্লিক করতে হবে আপনাকে আর কিছু করতে হলো না আপনাকে শুধু সবার প্রথমে হচ্ছে সিম্পল প্রোডাক্টটা তলায় ক্যাটলগ অপশনের উপর ক্লিক করলেই ক্যাটলগ অপশানের উপরে যখনই আপনি ক্লিক করবেন আপনার কাছে এখানে ক্যাটলগ মোড বলে একটা এক্সট্রা অপশান চলে আসবে এবং তারপর আপনি ডিজেবল অ্যাড টু কার্টের বক্সটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি যা সাবমিট করে দেবেন সাবমিট করলেই আপনার প্রোডাক্টের ক্ষেত্রে যে বাই নাও বা অ্যাড টু কার্টের যে অপশনটা থাকে সেই অপশানটা কাস্টমারের ক্ষেত্রে চলে যাবে ফলে কাস্টমার আপনার প্রোডাক্ট দেখে করে দেখতে পারবে কিন্তু অনলাইন কিনবার সুযোগটা থাকবে না চলুন দেখে নিই যে প্রোডাক্টটা আমার কীরকম শো হচ্ছে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার নিচে একটা এক্সট্রা ভিউ বলে অপশান চলে আসবে যেমন আমরা আগেও দেখেছি তো আমরা ভিউতে ক্লিক করে নেবো ভিউতে ক্লিক করলে আমরা দেখতে পাব যে ঘটনাটা কী ঘটলো আমরা ভিউতে ক্লিক করে নিচ্ছি এরপর প্রোডাক্টটা খুলে যাবে প্রোডাক্ট পেজ প্রোডাক্ট পেজের মধ্যে ফার্স্ট যেমন ফটো থাকে ফটো থাকবে আপনার যে ডিসকাউন্ট সেই ডিসকাউন্টটাও শো হবে এখানে যে রেফ্রিজিরেটার প্রাইস আপনার দোকানের নাম এর উপর ক্লিক করলে আপনার দোকানের পেজেও কাস্টমার চলে যাবে এবার এখানে যে বাইনাও আজকে কোশ্চেনের উপরে যে বাইনাও বলে বাটনটা থাকতো সে বাটন এবং যে কার্ট বাটন থাকতো সেটা কিন্তু থাকছে না খুবই সহজে আপনি এটাকে সরিয়ে দিতে পারলেন যাতে কাস্টমার ডাইরেক্ট আপনার দোকান দেখবে এবং দোকানের পেজের উপর ক্লিক করে আপনার ডিটেলস দেখবে আপনি যদি ডিটেলস কিছু এখানে শর্ট ডেসক্রিপশনে ফিল আপ করে রাখেন তাহলে প্রোডাক্ট পেজেও সেটা শো হবে এবং ডিসক্রিপশনের পার্টের ডিটেলস দেখতে পাবে কাস্টমার আপনার প্রোডাক্টের জন্য রিভিউও দিতে পারবে শুধু অনলাইন কিনতে পারবে না আজকের জন্য এতটাই ধন্যবাদ